দাঁড়ায় আছি আর ওরা সব করা দাঁড়ায় আড্ডা মারতেছে হ্যাঁ নেক্সট টাইম ডাক দিলে আর আমিই না ছবি তুলতে গতকাল বাবা অনেক কষ্ট করে ধার করে 2000 টাকা পাঠিয়েছে আর কালকে যদি টিউশন ফিটা পাই তাহলে সেমিস্টার ফিটা দিয়ে দিতে পারবো আর ওরাও টাকা নিয়ে ঘুরাচ্ছে টাকাটা দিতে পারলেই বাঁচি অন্তত এক্সামটা দিতে পারবো আরে দিয়ে দিবে টেনশন নেওয়ার কিছুই নেই আমরা সবাই একসাথে এক্সাম দিব হ্যাঁ দোস্ত চাকাসে একটা এক্সাম দেব তারপর চরম একটা ট্যুর দেব কি কষ্টরা দেখ দেখ আফ্রিদি মন খারাপ করতেছে আরে তোর ছাড়া কি আমরা ট্যুরে যাব বল গেলে একসাথেই যাব আরে দোস্ত টেনশন নিস না তোর টাকা আমরা সবাই মিলে ম্যানেজ করে দেব এ তোরা কি একটু ঠিকমতো দাঁড়াবি না এইভাবে সারা দিন খালি আড্ডা মারবি আমি ছবি তুলবো না চইলে যাব আরে বাদ দে বাদ দে কিছু করে ওরা ভাল লাগে না বেটা চোখে দেখোস না চোখ কি হাতে নিয়ে ঘুরোস নাকি আমার ক্যামেরাটা পড়ে গেল তখন তুই ভাগ হয়ে যাইতো ভাই আমি দেখতে পারি না ভুলে গেছে গা মাফ করে দেন দেখোস না মানে তুই জানোস এই ক্যামেরার দাম কত তোর দুইবার বিক্রি করলে তো এই ক্যামেরা কিনতে পারুম না ওই দোস্ত বাদ দে না দেখে নাই বলতেছে তো ছবি তো দেরি হয়ে যাইতেছে যা এদিকে আসবি না যা দাঁড়া কেমন লাগে কদি ছবি তুলবো কেমনে এখন ক ও ভাইয়া সে টাকা দেন না কেমনটা লাগে আসলে ওদের মাইর দেওয়া উচিত পালার এইসব করে বেড়ায় সারাদিন যা পরে আয় যা এন থেকে যা যা এমন করস কেন কিছু টাকা দিয়ে দে আরে দোস্ত জানোস ওরা টাকা নিয়ে কি করে ওরা নেশা করে না আপু আমি নেশা করি না সারাদিন কিছু খাই নাই তো তার জন্য বলছি দেখ দেখ শালা অভিনয়টা কি করতেছে যা যা এই যেতে গেছিস না এই এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো দেখ সব আলারা পিচ্ছির সাথে কি নাটকটা শুরু করছে সবগুলো ড্রামা বাজ চল জায়গা বিরক্ত লাগতেছে দেখ দেখ টাকা দিয়ে দিব দোস্ত পোলাটা আপনি দিয়ে জড়াই দিচ্ছে সুন্দর একটা ফ্রেম পাবি ছবিটা তুই লো ভালো একটা ছবি এসছে ও জোস্ত আফ্রিদি দোস্ত তো জড়া ধরা অবস্থায় ভালো একটা ছবি পাইছি তোরা বলস না ছবি তুলতে পারি না ই দেখ আসলে তো অসাধারণ হইছে হ্যাঁ অনেক কিউট আসছে তো দেখি জুম কর তো বলার হাত দেখছস কই আফ্রিদির পকেটে আফ্রিদি পকেট চেক কর মানি ব্যাগ চেক কর তো মানি ব্যাগ তো নাই আগেই বলছিলাম ছেলেটা নেশাখোর কিসের মানি ব্যাগ মানে আমি স্পষ্ট ছবিতে দেখছি তুই ওর পকেটে হাত দিছিস ও ভাই তো আমাকে 20 টাকা দিল এই যে 20 টাকাটা মানি ব্যাগ দে বাইট কর দে দে মানি ব্যাগ দে দেখছস দেখ তো সব ঠিক আছে নাকি দেখ ভাইয়া আমি আসলে চোর না আমার আম্মুর কি যেন একটা রোগ হয়েছে ডাক্তার বলছে মেলা টাকা পয়সা লাগবো তার জন্য আর কে কামটা করছে
আমারে মাফ করে দেন। দেখ শালা আবার অভিনয় করতেছিস। ওরা থামবি। টাকাটা রাখ। আমি জানি না তুমি এই টাকা দিয়ে কি করবে। কিন্তু আমি আশা করি তুমি তোমার মায়ের চিকিৎসা করবে। যাও। তুমি তোমার মায়ের চিকিৎসা করো। যাও। তুই এটা কি করলি? এখন এক্সাম কিভাবে দিবি? আমার মা নাই তো। আমি বুঝি কষ্টটা। আর এই 500 টাকা আমি ধার করলাম। কালকের থেকে আমি এই 500 টাকা দিয়ে চা বিক্রি করব। আমি এতক্ষণ যা বলছি সব মিথ্যা কথা বলছি। আসলে আমি একটা চোর। আমার আম্মুর কিছুই হয় নাই। আমি এরকম করে সারা এলাকা চুরি করে বেড়াই। এখন কথা দিচ্ছি আর কখনো চুরি করব না। চা নাস্তা বিক্রি করে একদিন ওখানে এসে আপনার 500 টাকা আমি ফেরত দিয়ে দিব। আমাকে আবার মাফ করে দেবেন। ভাইয়া, আমার তো কোনো ভাই নাই। আমি কি আপনাকে আজকাল থেকে ভাই বলতে পারি? আপনাকে কি আরেকবার জড়িয়ে ধরতে পারি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালোবাসা বিদ্যমান রয়েছে। শুধু আমরা যাদেরকে ভালোবাসতে চাই তাদেরকে তাদের মতো করেই ভালোবাসতে হবে। আর তাহলে আমরা সব জায়গা থেকেই ভালোবাসা ছিনিয়ে আনতে পারব। ক্ষমতা দিয়ে শুধু মানুষের ক্ষতিই করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছুই জয় করা যায়।